ফ্রেন্ডস ফুল্লাবাদ চ্যানেলে আমি আইভি আজ নিয়ে চলে এসেছি বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়ার জন্য আমি 300 গ্রাম বাঁধাকপি নিয়েছি, 6 টেবিল স্পুন বেসন নিয়েছি, বড় সাইজের 4 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা, 3টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, লবণ স্বাদ মতো, ডিপ ফ্রাইয়ের জন্য সাদা তেল, এগুলো থেঁতো করে নিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি থেঁতো করে নিয়েছি। বেসনের ব্যাটারটা রেডি করার জন্য বেসনের মধ্যে গোটা জিরে, কাঁচা লঙ্কা, থেঁতো করে রাখা রসুন, থেঁতো করে রাখা আদা, পরিমাণ মতো লবণ, ফেটানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি বাঁধাকপিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। মিডিয়াম ফ্লেমে কড়াটা গরম করে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করেছি। কড়া তেলটা আমার গরম হয়ে গেছে, এরপর আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। বাঁধাকপির পকোড়া আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। Thank you.